যদি হাসর নাসর হয় তাহলে কি পরবর্তী জীবন যাত্রা সুন্দর হবে নাকি? কথা বলে না কেন কি কোন রোগী ভূত গ্রহে ফেরাউন না পৃথিবীতে কেউ রাখে না। একটা মশা মাছি তার শরীরে বসবে, এই মশা মাছি মাছি কিনা বলে যে হাই হাই তার শরীরে বসতে না জানে আমি তার সাথে অংশীদার হয়ে যাই, না জানি আল্লাহ তাআলা আমাকে অপরাধী করে ফেলেন। সেদিন একদম একটা মশা এবং মাছিও বসে না। আর হাদিসের মধ্যে উল্লেখ আছে যে ফেরাউনের সাথে বেনামাজি হাসর নাসর হবে, তাহলে ওই হলো কি ওই হলো দ্বিতীয় ফেরাউন। চিন্তা করেন সেই জন্য বলি কেউ এরকম ভাবে চিন্তা ধারণা আমাদের মনোভাবের মধ্যে যাতে না আসে। পাঁচ সপ্তাহ নামাজ যারা আমরা আদায় করি ফেরাউনের সাথে আমি জাহান্নামে আমরা জাহান্নামে যেতে চাই না। এরপরে হামান ফেরাউন ছিল, এই হামান ছিল ফেরাউনের মন্ত্রী। এই হামান তারপরে বলা হয়েছে যে হামানের সাথে কি তবে মন্ত্রী শ্রেণীর লোকগুলো যারা আছে না তার শ্রেণীর লোকগুলো যারা আছে তাই হামানের সাথে জাহান্নামে যাবে, অর্থাৎ তাদের আসন আসন আমাদের সাথে হবে। ছিলেন ব্যবসায়ীদের ব্যাপারে বলা হয়েছে যে ওবাই সাথে তারা জাহান্নামে যাবে।